প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বাহিনীতে পদোন্নতির ক্ষেত্রে শৃঙ্খলার বিষয়ে কোনো আপোষ করা যাবে না। বাংলাদেশ নৌ ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ 2022 এর সভায় এই নির্দেশনা দেন তিনি। নৌ এবং বিমান বাহিনীর কর্মকর্তাদের পদোন্নতির বিষয়ে চূড়ান্ত করতে নির্বাচনী পর্ষদের এই সভা অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট এই বাহিনীগুলোর সদর দপ্তরে অনুষ্ঠিত সভায় গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হন প্রধানমন্ত্রী। এ সময় বিচক্ষণতা ও নিরপেক্ষ বিচার বিশ্লেষণের মাধ্যমে উচ্চ নৈতিক মনোবল ও যোগ্যতা সম্পন্ন কর্মকর্তাদের পদোন্নতির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার নির্দেশনা দেন সরকার প্রধান।